আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, নিরাপদ আছো। দেখতে দেখতে কিন্তু আমরা কি করছি, আমাদের সিলেবাসটা প্রায় শেষ করছি। আজকে যেটা ছিল সেটা আমাদের জ্যামিতি, জ্যামিতি পার্ট আজকে দিব। আমাদের সিলেবাসে কি আছে, প্রথম শ্রেণীর ব্যাখ্যার জন্য আয়তন কি আছে, বর্গ আছে না? তো আয়তন বর্গ সম্বন্ধে আমরা আজকে জানবো। তো আয়ত কি, এটা তো আমরা জানি, যে চতুর্ভুজের বিহুল বাহুল পরস্পর সমান এবং প্রত্যেকটি কোনো একসঙ্গে কোনো হয় তাকে কি বলে আয়ত বলে। আর বর্গ বরাবর বর্গ করবো আজকে কি, যে চতুর্ভুজ চারটি বাহুল পরস্পর সমান এবং কোনগুলো একসঙ্গে কোনো হয় প্রত্যেক কোনো একসঙ্গে কোনো এদের কি বলে বর্গ বলে। তো কিন্তু আমাদের পরীক্ষা কিন্তু মানে কাকে বলে সংখ্যাটা আসবে না, আমাদের মানে ফার্স্টে যেটা প্যাটার্ন সেটা হলো আমাদের চিত্রের জন্য 3 নম্বর, আর 3টা বৈশিষ্ট্যের জন্য 3 নম্বর, খুব সহজ। আমরা 12 নম্বর, 2টা চিত্রের জন্য 12 নম্বর আছে, অর্থাৎ চিত্রের জন্য 3, বৈশিষ্ট্যের জন্য 3, 3, 3, 6, আবার আরেকটা চিত্রের জন্য 3, আর বৈশিষ্ট্যের জন্য 3, 6, 6, 3, 12 নম্বর, ঠিক আছে? খুব সহজে কিন্তু আমরা এই 12 নম্বরটা পেতে পারি। তো শিক্ষার্থীরা দেখো, আমরা হাতে কলমে আমি তোমাদের কি শিখাবো, চিত্রটা কিভাবে আঁকতে হয় সেটা আমি শিখাবো। তো শিক্ষার্থীরা দেখো, আমরা আয়ত শিখবো আগে। তো আমাদের প্রশ্নে যেটা প্যাটার্ন সেভাবে মানে ওদের নির্দেশনাটা দেওয়া থাকে, অর্থাৎ দৈর্ঘ্যগত প্রস্থগত দেওয়া থাকে, ওই অনুযায়ী আমাদের কি চিত্রটা আঁকতে হবে। এখানে আয়ত আছে, আয়তের দৈর্ঘ্য দেওয়া আছে 5 সেমি, প্রস্থ দেওয়া আছে 3 সেমি। এখন আয়তটা আমাকে কি আঁকতে হবে, অর্থাৎ দৈর্ঘ্যটা আমার হবে 5 সেমি আর প্রস্থটা হবে কি 3 সেমি। তো কিভাবে আমরা আঁকি দেখো, আমরা সিএম আমাদের জন্য লাগবে কি কাটা, পেন্সিল কম্পাস লাগবে, পেন্সিল লাগবে আর স্কেল লাগবে, ঠিক আছে? তো আমরা কিভাবে শিখবো দেখো, এই স্কেলে দেখো, এই স্কেলে এখান থেকে শুরু করবো না আমরা, এখানে যেটা 0 আছে, 0.5 দাগ আছে ওই দাগ থেকে শুরু করবো। এখান থেকে শুরু করলে কিন্তু আমাদের মাপটা বাড়তি হয়ে যাবে, আমরা এখান থেকেই শুরু করবো, ঠিক আছে? এই যে দেখছো দাগ, তাহলে দেখো 5 সেমি বলছে, তাহলে শূন্য থেকে 1, 2, 3, 4, 5, এই 5 পর্যন্ত দেখো, এই যে বড় একটা দাগ আছে এটাই 5 সেমির দাগ, ওকে? আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে প্রথম কাজটা হবে কি দেখো, আমরা 5 সেমিটা নেব, আমরা 5 সেমিটা নিচ্ছি দেখো শিক্ষার্থীরা দেখো, 1, 2, 3, 4, 5 নিলাম, ওকে? এরপর আমার প্রস্থ কত, 3 সেমি, প্রস্থ কত সেমি বলছে 3 সেমি, এই 3 সেমি দেখো, 1, 2, 3, আমি পেন্সিলটা বসালাম এখানে, ওকে, এ দেখছো 3 সেমি আমি বসালাম। এখন যে কাজটা করতে হবে, আমি এখানে কত নিলাম 5 সেমি, এখানে 3 সেমি, আমরা কী শিখেছি, আমরা প্রথমে আমি বলেছিলাম কি সংখ্যাটা বলেছিলাম না, যে চতুর্ভুজে বিপরীত বাহুগুলো পরস্পর সমান, বিপরীত বাহুগুলো পরস্পর সমান, বিপরীত বলতে তার এর বিপরীত হবে এ। তাহলে দেখো এই বিপরীতটা আমি কীভাবে নিচ্ছি দেখো, এ দেখো কম্পাস দিয়ে মাপটা নিয়েছি না, দেখো কম্পাস দিয়ে মাপটা, এই মাপটা আমি আর সরাবো না, দেখো আমি এখানে হাল লাগাচ্ছি না, এই এখানে বসাই সোজা তুলে একটা বৃত্ত চাপ আঁকবো, কি এটার নাম হলো কি বৃত্তচাপ, এই যে একটা ঢাক দিলাম এটার নাম হলো বৃত্তচাপ। তাহলে বিপরীত বাহু বলতে এটা আমি সোজা এখানে উঠেছি, তাহলে এটার বিপরীত যদি এটা হয়, এর বিপরীত কোনটা হবে, এটা হবে। তাহলে এই মাপটা নিচ্ছি দেখো, এই মাপটা নিলাম, নিয়ে সোজাসুজি এই পাশে চলে আসবে, দেখছো চলে আসছে দেখো, এইখান থেকে একটা বৃত্ত চাপ আঁকছি, এখানে একটা ক্রস হয়েছে দেখছো, এই ক্রসটা যেটা যেখানে ক্রসটা হয়েছে সেটা কী করবো, আমি একটা দাগ দিচ্ছি, চিহ্নিত করলাম, ঠিক আছে? এখন আমি কী করবো যে সেটা যোগ করবো, জাস্ট আমি বিন্দুগুলো আগে একটু মিলাবো যাতে আমাদের ভুলটা না হয়, এ দেখো বিন্দুটা কাট করে মিলালাম, এরপর দেখো দেখছ ওই ক্রস বিন্দুতে কিন্তু হয়ে গেছে। তো এখানে একটা সমস্যা কি জানো, আমার পেন্সিলটা একটু হয়তো মোটা, সেজন্য তোমরা পেন্সিলটা একটু শার্পনার করে নিবে, সেজন্য তাহলে চিত্রটা আরও অ্যাকুরেট সুন্দর হবে। তার জিনিসটা কী করতে হবে, দৈর্ঘ্য, দৈর্ঘ্য আমার কত সেমি, 5 সেমি, 5 সেমিটা আমি এদিকে লিখে দিব, আর এখানে এখানে কত 3 সেমি, ওকে? বোঝাতে পারলাম আমি। তারপর এখানে কি ওদের একটা নাম আছে, এ বি সি ডি, তোমরা ইচ্ছে করলে ক ক গও দিতে পারো, এটা তোমাদের ইচ্ছা, ওকে? তাহলে এটা আমরা কী শিখলাম, যে এটা শিখলাম যে আমরা কি আয়ত,
অর্থাৎ প্রশ্নে যেভাবে দেওয়া থাকবে দুই দৈর্ঘ্য 5 সেমি বলে 5 সেমি নেবে তুমি 4 সেমি বলে 4 সেমি নেবে এভাবে ওরা যা বলে তাই তোমাদের নিয়ে করতে হবে ঠিক আছে তো এখন তো আমরা আয়ত শিখলাম আয়ত আঁকা শিখলাম এটা ঘরে বসে প্র্যাকটিস করতে হবে আর এরপর আমি বর্গ আঁকাবো তারপর আমি দুটার বৈশিষ্ট্য একসাথে পড়াবো ঠিক আছে এখন আমরা কি আঁকবো বর্গ তো বর্গের কি থাকবে তোমার নির্দিষ্ট কি দেয়া থাকবে দৈর্ঘ্য দেয়া থাকবে বর্গের কি এক বাহুর দৈর্ঘ্য এক বাহুর দৈর্ঘ্য কত মনে করো 4.5 সেমি ঠিক আছে এভাবে থাকবে পরীক্ষায় মনে করো বর্গের এক বাহুর দৈর্ঘ্য কত 4.5 সেমি দেওয়া আছে বর্গটি আঁকো এখন আমি 4.5 সেমির কি আকারের বর্গটা কি আঁকবো বর্গটা আঁকবো কিভাবে আঁকবো আমরা জানি যে বর্গের চার বাহু কি চারটি বাহু স্পর্শ কি হয় সমান হয় কি হয় সমান হয় সেজন্য কি করতে হবে দেখো আমরা তো এখানে শিখে ফেলেছি না সিএম কোথায় এখানে সিএম কিন্তু লেখা আছে তাহলে কত 4.5 ও 4.5 তোমাদের দেখানি দেখো 1 2 3 4 এখানে আছে 5 তাহলে আমার আমি নিতে হবে যে 4.5 অর্থাৎ 4.5 আর কি ঠিক আছে তো 4.5টা কিভাবে নিব দেখো 1 2 3 4 4 ভরে 5 5 এর 4 আর 5 এর মাঝখানে কিন্তু একটা মাঝারি একটা দাগ আছে বড় বড় দাগের মাঝখানে একটা মাঝারি এটাই হলো কি পয়েন্ট 5 অর্থাৎ আধার কি তাহলে দেখো 1 2 3 4 4.5 কোণ তো এটা যদি 6.5 বলে তাহলে এটা এভাবেই নিবে তাহলে 4 আর 5 এর মাঝখানে যে দাগটা আছে এটাই আধার তাহলে কত 4.5 আমি নিলাম দেখো তাহলে 4.5 দেখো আমি নিলাম আমরা শিখেছি কি বর্গের চারটি বাহু পরস্পর সমান এখন দেখো এই যে কাজটা করব মনে করো এটা আমি কি নিয়ে ফেলেছি এটা বেশি নিছি না এটা বেশি বেশি তোমরা চাইলে কি করতে পারো জানো ওই 4.5 তোমরা বড় বড় রাখতে পারো তো বড় বড় রাখলে কি অনেক সময় একটু মানে মিস্টেক হয়ে যায় মানে একটু আঁকা বাঁকা হয়ে যায় আমি বড়টা নিয়ে ফেলছি বড় নিয়ে করব কি জানো এই যে আমার কত আছে এটা আমার 4.5 এটা কিন্তু মাফা এই 4.5টা আমি এখান থেকে কেটে নিব তোমরা যদি ইচ্ছা করো যে না শুধু 4.5 নেবে 4.5 নিতে পারো যেখানে একটা হবে এই নিয়েছি দেখছো একে কেটে দিছি এখন কি করতে হবে বর্গের চারটা বাহু সমান তাহলে এই বাহু সমান এই বাহু এই বাহু সমান এই বাহু তাহলে এক মাপ নিয়ে আয়তে কিন্তু আমার দুইটা দুই মাপে করতে হয়েছিল এখানে বর্গের একটা সুবিধা হলো ওই একটা মাপ নিয়ে আমি কিন্তু আমার কাজটা শেষ করতে পারবো কি একটা মাপ নিয়ে কিন্তু আমি আমার কাজটা শেষ করতে পারবো দেখো এখানে একটা বৃত্তাচাপ আঁকলাম ঠিক আছে ওই মাপ একই মাপ নিয়ে এখান থেকে একটা বৃত্তাচাপ আঁকবো দেখছো এই যেখানে ক্রস হয়েছে এখানে একটা বিন্দু দিব ঠিক আছে এখন বিন্দুটা আমি আস্তে আস্তে যোগ করব দেখো বিন্দুটা এখন যোগ করতেছি বিন্দুটাকে আমরা মিলাবো বিন্দুটা মিলিয়েছি এই বিন্দুটাও মিলাবো আমরা এখানে মিলাচ্ছি দেখছো তাহলে বর্গটা আমাদের কি হয়ে গেল না খুব সহজভাবে বর্গে কি চার মাপ একই হয় ঠিক আছে তাহলে আমরা কি দিব ওকে এ বি সি ডি ঠিক আছে এখানে আমি আরেকটা জিনিস করছি দেখো তোমাদের ওই তোমাদেরকে আমি কি পড়াবো সংজ্ঞা পড়াবো সংজ্ঞা একটা জিনিস আছে এখন যেটা আমি দিচ্ছি সেটা সেটার নাম হলো কর্ণ তোমাদের এমনি আঁকতে দিতে হবে না আমি যে সংজ্ঞা পড়াবো সেই জন্য আমি কর্ণটা দেখাচ্ছি কি জিনিস সেটা এই মাঝখানে ফ্যাট বরাবর ভাগ করলে একজন আরেকজনকে ক্রস করলে এদেরই কর্ণ বলে আয়ত এবং বর্গে দুইটি কর্ণ থাকে অর্থাৎ চতুর্ভুজের ঠিক আছে এগুলোকে বলে কর্ণ ওকে তো আশা করি তোমরা আয়ত এবং বর্গ আঁকতে পারবে আসলে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই তো শিক্ষার্থীরা এখন তাহলে আমরা কি করব আয়ত এবং বর্গের বৈশিষ্ট্যগুলো করবো ঠিক আছে তাহলে এখন আমরা বোর্ডে চলে যাই শিক্ষার্থীরা দেখো তাহলে আমরা আয়ত বর্গ তো শিখেছি তো আমাদের আগে বলেছি
অঙ্কনে 3 নাম্বার আছে আর বৈশিষ্ট্যে 3 নাম্বার এই যে আমি আঁকলাম এটা তার মানে 3 নাম্বার দিলাম এখন যে বৈশিষ্ট্য ওটাতে 3 নাম্বার দিতে কাজ করতে হবে তাহলে আইতে বৈশিষ্ট্য কি আইতে বিপরীত বাহুর পরস্পর সমান দেখো এটা আর এটা কিন্তু সমান এর মধ্যে কোণ 100 দেখো এটা চারটা কোণ কিন্তু সমান অর্থাৎ এল তোমরা দেখো তোমাদের ব্ল্যাকবোর্ড আর তোমাদের বই আছে না এগুলো কিন্তু চারটা কোণ সমান হবে এই কোণের পরস্পর সমান কোণ মানে কি জানো একটা যেটা আঁকলাম বর্গে এখানে আঁকা এখানে দেখো বর্গে বর্গে এভাবে এভাবে আড়াআড়ি আছে না এগুলাই কোণ বলে তো এখানে দেখো এই মাপটা মানে এই মাপ আর এই মাপ সমান এখানেও এই মাপ তুমি যদি কম্পাস দিয়ে এই মাপ আর এই মাপ না দুইটা কিন্তু সমান হবে সেটা দেখছি এই কোণের পরস্পর সমান তাহলে কি শিখলাম আমরা আয়তের ভিতরে বাহুর পরস্পর সমান এর প্রত্যেক কোণ 100 বা 90 ডিগ্রি এর কোণের পরস্পর সমান এই তিনটা লিখলে তিনটা নাম্বার আলটিমেটলি পেয়ে গেলে এইটাই শিখবে এই তিনটা খুব সহজ বৈশিষ্ট্য এর তাহলে আয়তের বৈশিষ্ট্য এটা কি শিখবো বর্গের বৈশিষ্ট্য বর্গের দিকে বৈশিষ্ট্য কি বর্গের চারটি বাহুর পরস্পর সমান এখানে কি লিখছিলাম বিপরীত বাহু এখানে লিখছিলাম বিপরীত বাহু আর এখানে চারটি বাহু দেখো আমরা কিন্তু বর্গের একটা মাপ নিয়ে 4.5 নিয়ে কিন্তু কি করছিলাম 4.5 নিয়ে কিন্তু একটা মাপ নিয়ে চারটা বাহু এঁকেছিলাম আছে মনে তোমরা চাইলে এখানে বরাবর রাখতে পারো আমি একটু বাড়তি নিয়ে কেটে কি 4.5 বানিয়েছি এটা তোমরা খেয়াল করছো নিশ্চয় তাহলে দেখো বর্গের চারটি বাহু সমান বর্গের চারটি বাহু একটা মাপ নিয়ে আমি চারটা আঁকছি আম বর্গের কি উদাহরণ আছে আমাদের দাবা খেলা আছে না দাবা খেলার গড়টা কিন্তু বর্গ এ আমাদের যে স্কুলে কি আছে আমাদের ক্লাসরুমে টাই স্কুলে কিন্তু বর্গ ঠিক আছে তাহলে বর্গের চারটি বাহু পরস্পর সমান এর প্রত্যেক কোণ 100 বা 90 ডিগ্রি তার মত দুই নম্বর আয়তের দুই নম্বর বৈশিষ্ট্যের মত প্রত্যেক কোণ কিন্তু সমান এই কর্ণদের পরস্পর সমান যেটা আমি দেখিয়েছি তোমাদের এটা আর এটা কর্ণদের কিন্তু দুইটা তুমি যদি মাপিয়ে দেখো এই কোণা আর এই কোণা মাপলে কিন্তু সমান হবে ঠিক আছে তাহলে কিন্তু আয়তের দুই নম্বর তিন নম্বরের সাথে বর্গের দুই নম্বর তিন নম্বর বৈশিষ্ট্য কিন্তু খুব বহুমিল দেখছো তাহলে নতুন এখানে একটা একটা শিখতে তোমরা কি একটা বিকাশ হয়ে গেল তো আশা করি শিখতে তোমাদের ক্লাসটা ভালো লেগেছে আমি চেষ্টা করেছি যতটুকু সহজ ভালো বোঝানো যায় ততটুকু আমি আসার চেষ্টা করেছি এরপর কোনো সমস্যা থাকলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তবে এখানে গুরুত্বপূর্ণ কথা হলো জ্যামিতি জিনিসটা একটু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে তুমি যত প্র্যাকটিস করবে তোমার অঙ্কনের হাতটা তত পাকা উক্ত হবে ঠিক আছে তো সবার জন্য শুভকামনা আজকে এতটুকুই আল্লাহ হাফেজ